নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজকে এনেছি আপনাদের জন্যে আমার লেখা গল্প অস্তিত্ব। গল্পটি প্রাপ্ত মনস্কদের জন্য এই কারণেই, যাতে তারা গল্পের মূল তাৎপর্য বুঝতে পারে। ছোট ছোট শিশুরা গল্পটা শুনবে কিন্তু কিছু বুঝতে পারবে কি না, সেই কারণেই আমার প্রাপ্ত মনস্ক কথাটা উল্লেখ করে দেওয়া। তার মানে এই নয় গল্পটি সবাই শুনতে পারবে না, গল্পটি প্রত্যেকের জন্য। শুরু হচ্ছে আজকের গল্প, আমার লেখা অস্তিত্ব। নতুন চাকরি পেয়েছি, আজ আমার জয়েনিংয়ের ডেট। সবাই আমাকে দেখে একটু উল্টোপাল্টাই বলে, আসলে স্মার্ট নই তো এখনকার ছেলেদের মতো। যাই হোক, চাকরিটা কিন্তু বেশ স্মার্ট। আমি একজন প্রফেসর, বিজ্ঞানের প্রফেসর, বিশেষত মহাবিশ্ব বিজ্ঞান নিয়ে আলোচনা করতে আমার খুব ভালো লাগে, ওটাই আমার পড়াশোনার বিষয়। আমার আইডিয়াল স্টিফেন হকিং, যাকে আমি আমার পথপ্রদর্শক বলে মনে করি। যাই হোক, মায়ের দেওয়া একটা পাঞ্জাবি পরে কলেজ যাব। সাজ শৌখিনতা আমার মধ্যে নেই, ছেলেরা এখন চুলে জেল লাগায়, কিন্তু আমি এখনও প্যারাশুটের নারকেল তেলটাই ব্যবহার করি, ওটাই ভালো লাগে। হ্যাঁ, চুলটাও পরিপাটি করে আশ্রাতে পারি না, গায়ের রং শ্যামলা, তাতে কি যায় আসে। চাকরিটা বহু আকাঙ্ক্ষিত আমার, একদম শেষ বয়সে এসে এইটা আমি পেয়েছি। চাকরি সরস্বতী দেবীর দান, সেইটাকে তুচ্ছ করা আমার মতো হতভাগ্যের পক্ষে সম্ভব নয়। বাবা হারা, মায়ের কাছে বড়, সংসারের অনেক উত্থান পতন দেখেছি, তাই শত হেয় হলেও এই চাকরি আমায় করতেই হবে। সেই দিন ঘুমটা ভেঙেছিল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নটা খুব মারাত্মক ছিল না, কিন্তু আমার কাছে সত্যিই ভয়ঙ্কর। স্বপ্ন দেখেছিলাম আমি হারিয়ে যাচ্ছি মহাবিশ্বের মাঝখানে, চারিদিকে ঘুটঘুটে কালো অন্ধকার, মাঝে মাঝে নক্ষত্র রাজি দেখা যাচ্ছে, কিন্তু সব কিছুর মাঝে আমি একা, সম্পূর্ণ একা, ভেসে বেড়াচ্ছি মহাশূন্যে। স্বপ্নের ঘড়ি হয়তো চিৎকার করে উঠেছিলাম, সেই কারণেই পাশের ঘর থেকে মা ছুটে এসেছিলেন। তারপরে বলেছিলেন, বাবু কি হয়েছে? এই বাবু, মায়ের ডাকে চটকাটা ভেঙেছিল। তাকিয়ে মাকে বললাম, মা, মা আমি কোথায়? মা তুমি এখানে কি করে এসেছো? মা হেসে বলেছিলেন, আবার স্বপ্ন দেখেছিস? কত করে বলি, অত মহাবিশ্বের বই পড়িস না, মাথাটা খারাপ হয়ে যাবে, শুনিস মায়ের কথা, শুনিস। সত্যি একটু বেশি বই পড়ে ফেলেছিলাম, হয় না অতিরিক্ত পড়াশোনা করলে মাথায় সেটাই ঘোরে, সেই ঘোরে ঘোরেই ভুলভাল স্বপ্ন দেখেছি। সে যাই হোক, কলেজের দিনগুলো বেশ ভালোই কাটছে, মায়ের কাছে আমি মানুষ হয়েছি। বাবা ব্যবসা করতেন, কোনো এক অজ্ঞাত কারণে তিনি আত্মহত্যা করেছিলেন, কারণটা মা আমাকে আজ পর্যন্ত বলেননি, আমিও জানতে চাইনি কোনোদিন মায়ের কাছে। থাক না, কিছু কথা সারা জীবন গোপনই থাক না, প্রাইভেসি বলে কি কিছু থাকতে পারে না? আমি মাকে জোর করি না, ছোটবেলায় দেখেছি বহু কষ্টে মা আমাকে তিল তিল করে বড় করেছেন। বাবার নাকি আগাগোড়া স্বপ্ন ছিল আমি প্রফেসর হব, যদিও সেই স্বপ্ন বাবা সাকার করার আগেই পরলোক গমন করেন নিজের হাতে আত্মহত্যা করে। বাবার সেই স্বপ্নকে মা নিজের দুই চোখে টিকিয়ে রেখে আমাকে প্রফেসর করেছেন। পড়াশোনায় ছোট থেকেই ভালো ছিলাম, তার উপরে মায়ের উৎসাহ। সে যাই হোক, সেই সব পরের ঘটনা, আজকের ঘটনাটা একটু খোলসা করে বলি তাহলে। প্রথম যেদিন কলেজে গেলাম, আমার সাজ গোজ বেশভূষো দেখে সবারই ভিমড়ি খাওয়ার জোগাড়, শার্ট টাই কোট পরা
প্রচুর প্রফেসর রয়েছে এই নামি দামি কলেজটায়। আমার মতো ছাঁ পোষা বাঙালি গায়ে পাঞ্জাবি মাথায় এক রাস তেল কারোরই নেই। যেদিন ক্লাস নিতে ঢুকলাম স্টুডেন্টরা অট্টহাস্য করে বলেই বসল, একটা গন্ধ পাচ্ছিস, কেমন একটা নারকেল তেল, নারকেল তেল গন্ধ। হ্যাঁ, আমি নারকেল তেল এখনও মাখি, তাও আবার প্যারাশুটের। ছোটো থেকেই তো মা বহু কষ্টে বড় করেছে, এই তেল মাখিয়ে দিতেন মা। এখনও সেই অভ্যাসটা বদলাতে পারিনি আর অত সহজে পারব না। একটু চুপ থেকে বললাম, তোমাদের কারো প্রবলেম হচ্ছে? যাদের প্রবলেম হচ্ছে তারা ঘরের বাইরে চলে যেতে পারো, আমি অল্প স্টুডেন্ট নিয়েই ক্লাস করতে পারবো। কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখলাম বেশিরভাগ স্টুডেন্ট ঘর থেকে চলে গেল, বসে রইল কেবলমাত্র গোনাগুনতি কয়েকজন। আসলে যেই কজন বাইরে বেরিয়ে গেল তারা প্রত্যেকেই বড়লোক বাবার সন্তান, কলেজে এসেছে জাস্ট সময় কাটাতে, একটু ফুর্তি করতে, ক্লাস করতে নয়। আমি শুধু ভাবছি এইচএস কমপ্লিট করে এই ধরনের স্টুডেন্ট কী করে বিজ্ঞান বিভাগে চান্স পেল, ওই যে সেখানেও হয়তো বড়লোক বাবার কেরামতি। যাই হোক, স্বল্প কয়েক স্টুডেন্টকে নিয়েই ক্লাস করাচ্ছি। ক্লাসের মাঝে হঠাৎ বেল পড়ল, ছুটি হয়ে গেল, সবাই ঘর থেকে বেরিয়ে গেল। একটি মেয়ে তখনও বসে, গিয়ে বললাম, তুমি বাড়ি যাবে না? বাবা অনেক শখ করে নাম রেখেছিলেন সৌর্য। বাবা বলেছিলেন আমি নাকি একদিন আকাশের সূর্যর মতোই প্রজ্জ্বলিত হব। যদিও বাবা নিজের স্বপ্ন অধরা রেখেই চলে গিয়েছেন, বাবার সেই স্বপ্ন পূর্ণ করেছে আমার মা, বহু কষ্টে, সমাজে নিজে লড়াই করে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রেখে। আমি দেখতে কতটা সুন্দর জানি না, তবে হ্যাঁ, আধুনিক ছাঁচে এখনও নিজেকে গড়তে পারিনি। আসলে অনেক দারিদ্রতা দেখে বড় হয়েছি, তো অত ফুটুনি মারা চাল আমার আসে না। আমি যেমন আমি তেমনই থাকতে চাই। জানি প্রফেসরের মাইনে অনেক, বলতে বলতে টাকা পয়সা হবে, গাড়ি বাড়ি সব হবে, তখনও যেন আমার পা মাটিতেই থাকে। যদি একটু অর্থের জন্য আমি আমার শেকড় ভুলে যাই তাহলে আমার অস্তিত্বকেই আমি হারাতে বসব। মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? মেয়েটি নিজের নাম বলল, ওর নাম পল্লবী, অনেক কষ্টে পড়াশোনা করছে, স্কলারশিপের টাকা পেয়ে পেয়ে। অনেকটা আমার সাথে মিল আছে মেয়েটার, যদিও আমার থেকে প্রায় 12 থেকে 14 বছরের ছোট হবে। আমি অনেক বুড়ো বয়সে চাকরিটা পেয়েছি, অনেক সাধনার ফল। মেয়েটাকে বললাম, তোমায় কি কিছু বোঝাতে হবে, তুমি কিছু বুঝতে পারোনি? সে বলল তার একটা টিউশনির প্রয়োজন, পড়াশোনা করতে তার প্রবলেম হচ্ছে, একেই বিজ্ঞানের ছাত্রী, একা একা সব প্রবলেম সে সলভ করতে পারে না। আমি সাগ্রহে বললাম, তোমার যদি অসুবিধা না হয় তুমি আমার বাড়িতে আসতে পারো, আমি তোমাকে ফ্রিতে পড়াবো। আমার কথা শুনে মেয়েটা চশমার আড়ালে চোখের জলটা মুছল, তারপরে হেসে বলেছিল, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, কিভাবে যে আপনাকে। আমি বলেছিলাম, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি তোমার কাছ থেকে গুরুদক্ষিণা বছরের শেষে নেব, মানে রেজাল্টে। একটু সুন্দর ভালো রেজাল্ট করো, তোমাদের মতো ছাত্রছাত্রীরা যদি উজ্জ্বল ভবিষ্যৎ না গড়তে পারে তাহলে নেক্সট প্রজন্ম কিভাবে চলবে বলো তো বাবা। আমার কথায় এবং স্নেহে মেয়েটা সত্যি গদগদ হয়ে যায়, আমাকে প্রণাম করে, তারপরে আমার কাছ থেকে আমার ঠিকানাটা নিয়ে নেয়। হ্যাঁ, আমি এখনও স্মার্টফোন কিনিনি, ইচ্ছে করেই কিনিনি, কারণ স্মার্টফোন কিনলেই ফেসবুক খোলার জন্য মনটা আনজান করতে পারে, হোয়াটসঅ্যাপ তো আছেই। আমি একটু অন্যরকম থাকতে চাই, সবার থেকে ভিন্ন, যদি একই হয়ে গেলাম তাহলে অস্তিত্ব কী করে থাকলো, অন্যরকম হয়ে যাবে না। বাড়িতে আসার পরে মায়ের হাতের এক কাপ চা খেয়ে চুপ করে একটু বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, ঘরে টিভি আছে, টিভি দেখি আমি আর মা, তারপর মা যখন নিজের কাজ করেন
আমিও নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কলেজে পড়ালে কি হবে, এখনও আমাকে অনেক বই পাঠোদ্ধার করতে হয়। আমার পিএইচডিটা এখনও কমপ্লিট হয়নি, চলছে। ভাগ্যের জোরে পিএইচডির দ্বিতীয় পরীক্ষার পরই চান্সটা পেয়ে গেছি। যদিও এখানেও সহায়তা করেছেন আমার শিক্ষক, যার কাছে আমি পড়াশোনা করতাম। তার সাহায্য বলেই একজন প্রফেসর বিয়োগের পরে আমাকে নিযুক্ত করা হয়েছে। সে যাই হোক, কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বাজে। আমাদের বাড়ি সেই আদ্যিকালের আমলেই গঠিত। এক সময় বাপ ঠাকুরদার বিশাল জাকজমক অবস্থা ছিল। বাবা কী কারণে মারা গেছে আমি আজও জানি না, জানতেও চাই না। বাবা চলে যাওয়ার পর এক এক করে সবাই বাড়ি থেকে এদিক ওদিক হয়ে গেছেন। বেঁচে নেই এখন বহু। এই পুরো বাড়িটার মালিক এখন আমি আর আমার মা। তবুও গোটা বাড়িটা এখনও আমি সংস্কার করতে পারিনি, অর্থের জোর অত হয়নি তো। আগে জমাই, তারপরে তো খরচ করব। যেইটুকু জায়গায় আমরা থাকি সেইটুকু জায়গা মোটামুটি পরিপাটি করে রাখার চেষ্টা করেছি। তাছাড়াও অন্দরমহলের কয়েকটা ঘরে দালান খসে পড়েছে, ছাদও ভাঙো ভাঙো অবস্থা, তাই সেই দিকটা খুব একটা যাওয়া হয় না। মেরামতির কাজ করতে গেলে প্রচুর টাকার ধাক্কা, তাই সেই সব চিন্তা এখনও করি না। আমি যেমন, আমি তেমনই থাকতে চাই। মা দরজা খুলে দিলেন, আমাকে বললেন, বাবু একটা মেয়ে এসেছে তোর সঙ্গে দেখা করতে। আমার পল্লবীর কথা মনে পড়ল। আমি বললাম, হ্যাঁ মা, পল্লবী, ওকে পাঠিয়ে দাও। মা বললেন, যাক ভালো হয়েছে, এবার তাহলে বিয়ের বাজনাটা। আমি বললাম, মা, সব মেয়েই কি তোমার বৌমা নাকি? ও আমার ছাত্রী, স্নেহের ছাত্রী, প্লিজ এসব উল্টোপাল্টা ওর সামনে বলে আমার প্রেস্টিজটা হাওয়া করে দিও না। মা বললেন, বাবা, আমার সামনে তোর আজকাল প্রেস্টিজ হচ্ছে নাকি? বড় তো হয়ে গেছিস, ওরে এবার চুলও পাকবে। আমি মাকে বললাম, পাকবে না, পেকেছে, দেখবে। মা বলল, তোকে নিয়ে আর পারি না বাবা, এবার বিয়ে করে একটা বউ আন। আমি তখন বললাম, বউ আগে নিজে গোছাই, ব্যাংকে একটা টাকা এখনও রাখতে পারিনি, দু মাস হয়েছে চাকরি করছি, দাঁড়াও আগে গোছাই। মা বলেছিলেন, আমার আর তোর বৌমা দেখে যাওয়া হবে না, এভাবেই আমার দিন ফুরিয়ে যাবে। আমি বলেছিলাম, অত সহজে তোমায় তো ছাড়ছি না মা, তুমি আগে সব দেখবে তারপরে যাবে। মা বলেছিল, কি দেখাবি আর তুই বাবা, একটা বিয়ে করতে বলছি তাও করছিস না। আমি বলেছিলাম, মহাবিশ্ব দেখাবো তোমাকে, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাবো। এত তো বিয়ে বিয়ে করো, সংসার সংসার খেলো, আমি যেসব খেলতে চাই না মা। আমাদের অস্তিত্ব কোথায় বলো তো? আমরা যে বেঁচে আছি, আমরা যে কিভাবে জন্মেছি, সেটারই সঠিক বৃত্তান্ত এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কারই করতে পারেনি। আমরা কার বংশধর? হনুমানের, শিম্পাঞ্জির, তাও কেউ জানে না, নাকি ডাইনোসরের? আসলে আমরা এসছি কোথা থেকে, আমাদের অস্তিত্বের সূত্র কোথায়, সেইটা আগে জানব, তারপর সংসার করব। মা একটু বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন, সারা দিন বই পড়িস, মহাবিশ্ব মহাবিশ্ব মহাবিশ্ব, আমার আর ভালো লাগে না বাবা। দেখ বাবা, আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিলেন, তারপরে তুই এসেছিস, তোর বাবা খুব খুশি হয়েছিলেন, ভালোবেসে নাম রেখেছিলেন সূর্য, তাই তোকে বলছি বাবার বংশ রক্ষা করতে। আমি মাকে থামিয়ে দিয়ে বলেছিলাম, না মা, বংশ রক্ষা করতে আমি বিয়ে করতে পারবো না। হ্যাঁ, যদি অস্তিত্ব রক্ষার্থে বলো, ভেবে দেখব, তবে এখন না, আরও সময় চাই আমার, অনেকটা সময়। আগে নিজের অস্তিত্ব খুঁজি, তারপর তো অন্যের অস্তিত্ব। এই কথা বলতে বলতে পল্লবী ঘরে চলে আসে। আমি নিজের চিন্তাধারায় এতটাই মুশকুল হয়ে পড়েছিলাম, পল্লবীকে খেয়াল করিনি। আমাকে বলল, স্যার আসবো? আমি ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ এসো, বাড়ি চিনতে অসুবিধে হয়নি তো? মেয়েটি এক গাল হাসল। এই দেখলাম মেয়েদের হাসলে গালে এত সুন্দর টোল পড়ে। এত বছর পড়াশোনা করেছি, কলেজে গিয়েছি, অনেক মেয়ের সঙ্গে ওঠা বসা হয়েছে, কিন্তু এইরকমভাবে কাউকে হাসতে দেখিনি। হয়তো অনেকেরই হাসিতে টোল পড়ে, যেটা আমার চোখে পড়েনি। যাই হোক, চশমার ফাঁকে
ওর উজ্জ্বল চোখ দুটো আমার ভালো লাগলো। বুঝতে পারলাম আমার কাছে পড়তে এসে ও সত্যিই খুব খুশি। অনেকক্ষণ পড়ালাম, যতটুকু আমি জানি ততটুকু উজাড় করে দিলাম ওকে। বেশ মনোযোগ সহকারে মেয়েটা পড়াশোনা করল। কথায় কথায় ওর কাছ থেকে জানতে পারলাম স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়ে এইচএস এবং মাধ্যমিক কমপ্লিট করেছিল ও। বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, এই আমারই মতো পোড়া কপাল। তবে হ্যাঁ, মা বাবা সবাই আছেন, আছেন দুটো বড় দাদা, দাদা দুটো মাতাল, আবার মেয়ে বাজো, তাই মা বাবাকে দেখতে ওরই হবে। আর এই জন্যেই মেয়েটা পড়াশোনা করে চাকরি করার চেষ্টা করবে, এখনই করছে, একটা বেসরকারি কোম্পানিতে ছোট্ট একটা চাকরি। তাই আমাকে বলে গেল মাঝে মাঝে কলেজে ওর কামাই হতে পারে, আমি যেন ওকে পড়াশোনা করিয়ে সেই ঘাটতি পূরণ করে দিই। মেয়েটার অসহায় চোখ দুটো দেখে আমি সত্যি আর না করতে পারলাম না, ওকে হ্যাঁ বলে দিয়েছিলাম। বেশ কদিন হলো, বেশ কদিন বলতে প্রায় অনেকগুলো মাস পল্লবী আমার কাছে পড়ছে। এই তো আর কয়েকদিন পরই ফাইনাল পরীক্ষা। আমি পল্লবীর কাছ থেকে এক পয়সাও মাইনে গ্রহণ করিনি। পল্লবীর আদো আদো মুখটা দেখলেই আমার মনে হয় ও নিজেকে বাঁচিয়ে রাখার অস্তিত্বের লড়াই করছে, নিজের মা বাবাকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আমি একটু ওকে সাহায্য করলে কি এমন যায় আসবে, করি না একটু সাহায্য? আমার ভালো লাগে পল্লবী যখন আমার কাছে পড়তে আসে, যেগুলো বোঝে না ছেলে মানুষের মতো প্রশ্ন করে, আমার উত্তর দিতে ভালো লাগে, আমার ওকে বোঝাতে ভালো লাগে। পল্লবীর আরও একটা গুণ আছে, খুব সুন্দর ছবি আঁকতে পারে পল্লবী। আমাকে একটা ছবি এঁকে দিয়ে গেছে বিশ্বব্রহ্মাণ্ডের। আসলে এই কবছর আমার কাছে পড়াশোনা করতে করতে আমার কোনটা পছন্দ অপছন্দ ভালোই বুঝে গিয়েছে। আমি যখন বাড়ি ফিরতাম না, একটু দেরি হতো, পল্লবী তখন আমার বাড়িতে এসে মায়ের কাছে বসে বসে আমার ছোটবেলার নানা কথা শুনত, নানা গল্প শুনত। আর আমি কি ভালোবাসি না ভালোবাসি সেইগুলোও ঠিকঠাক জেনে ফেলেছে। এখন পল্লবী আমার বাড়ির একজন সদস্য হয়ে উঠেছে, ধীরে ধীরে এমনভাবে আমার কাছে আসে যেন আমাকে শাসন করে। আমি কলেজ থেকে এসে ঠিকঠাক খাচ্ছি কি না, ঠিকঠাক ঘুমোচ্ছি কি না, সারাদিন মহাবিশ্বের বই নিয়ে পড়ে আছি কি না, তদারকি করে নিজের তাগিতে। মাও ভীষণ খুশি হন, একটু অন্যরকম আজ করেন, কিন্তু আমি যে পারি না, পল্লবী আমার থেকে বয়সে অনেক ছোট, কি করে এটা সম্ভব হয়? তৎকালীন সমাজে ছেলেরা মেয়েদের থেকে অনেক বড় হতো, বুড়ো বুড়ো লোকের সঙ্গে কচি কচি বাচ্চার বিয়ে হতো। এখন সমাজ বদলেছে, পরিস্থিতি বদলে গেছে, এখন প্রায় সমবয়সী সবসময় ঘটে, সেখানে আমার আর পল্লবীর বয়সের সীমা অনেক বড়, এটা কোনোদিনও সম্ভব নয়। কিন্তু আমি পল্লবীর চোখে মুখে অনেক কিছু বুঝতে পারি, অথচ বোঝার চেষ্টা করি না। কয়েকদিন আগে আমার জন্মদিন সেলিব্রেট করেছে পল্লবী এবং মা দুইজনে মিলে, আর কেউ নিমন্ত্রিত নয়। পল্লবী নিজের হাতে ক্যানভাসে একটা ছবি এঁকে দিয়েছে আমাকে, সেই ছবিতে রয়েছে হুবহু পল্লবীর মুখ। পল্লবীর মুখের ওপরে রয়েছে অনেকগুলো ফুল আর পাতা, ওর মাথার কাছে একটা বিশ্বব্রহ্মাণ্ড, আর নিচে লেখা অস্তিত্ব। এই ছবিটা দেখার পর আমার হৃদয়ের কোনখানে একটা তীব্র খোঁচা লেগেছে, এতদিন এত বছর যে অস্তিত্বের খোঁজ আমি করছি, এই ছবিটাই সেই অস্তিত্বের প্রমাণ দিচ্ছে আমাকে। এক রত্তি মেয়েটা কি করে আমার মনটাকে এতটা পড়ে ফেলল, কি করে বুঝে ফেলল, ফুল মাটি আকাশ জল
সব যে আমাদের মধ্যেই রয়েছে, একটা পুরো ব্রহ্মাণ্ড যে আমরা নিজেদের শরীরে নিয়েই ঘুরছি অনবরত, যেমনভাবে ক্রমাগত বিশ্ব ব্রহ্মাণ্ড বড় হচ্ছে, তেমনই একটা মানুষ প্রতিদিন একটি করে নবজাতকের জন্ম দিচ্ছে। পৃথিবীতে কোটি কোটি মানুষের বাস, প্রতিদিন কোটি কোটি মানুষ পরলোকে যাচ্ছে, আবার কোটি কোটি জন্ম হচ্ছে পৃথিবীতে। এটাই তো অস্তিত্ব, এটাই তো সব। একদিন পল্লবীকে যখন পড়াচ্ছিলাম, কৌতূহল বশতই পল্লবী আমাদের অস্তিত্ব জিজ্ঞাসা করেছিল। আমি যতটুকু জানি ততটুকু ওকে বলেছিলাম, কোথা থেকে এলাম আমরা, কিভাবে উৎপত্তি ঘটেছে এই বিশ্বের। এই প্রশ্ন তাড়িয়ে তাড়িয়ে বেরিয়েছে সকল এলাকার সকল সময়ের মানুষকে। তখন বিজ্ঞান ছিল না, আপাত চোখের পর্যবেক্ষণ আর অনুমানের ওপর ভিত্তি করে তারা সেই সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন। অনেক অনেক দিন পর্যন্ত যেসব উত্তরকেই সঠিক বলে ধরে নিয়েছিলেন ওই অঞ্চল ও সংস্কৃতির মানুষেরা। কালের প্রবাহে বিজ্ঞানের বিপ্লব সংগঠিত হয়, জ্ঞানের প্রত্যেক কোণায় কোণায় দাপট দেখাতে শুরু করে বিজ্ঞান। ফলে সেই সব ব্যাখ্যা রূপান্তরিত হয় গল্পে আর উপকথায়। এইরকম কয়েকটা উপকথা রয়েছে। আফ্রিকার একটি উপকথা দিয়েই বলি, এর উৎপত্তি কঙ্গোর বান্তু উপজাতির মাঝে। তাদের বিশ্বাস সৃষ্টির একদম শুরুতে ভূমির কোনো অস্তিত্ব ছিল না, সমগ্র মহাবিশ্বে অস্তিত্ব বলতে শুধুমাত্র ছিল দেবতা বোম্বাই, এছাড়া চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। একসময় বাঁধল বিপত্তি, পেটের পীড়া দেখা দিল বোম্বার, পেটের জ্বালা সহ্য করতে না পেরে একসময় তিনি বমি করে দিলেন। তার বমি থেকে তৈরি হলো সূর্য, সূর্য থেকে নির্গত আলো জগতে বিদ্যমান অন্ধকারকে দূর করে দিল। তখন সমগ্র পৃথিবী ছিল জলে নিমগ্ন, সূর্য থেকে নির্গত তাপের ফলে কিছু পরিমাণ জল শুকিয়ে ডাঙার জন্ম নিল। তখনও বোম্বার পেটের ব্যথা পুরোপুরো ভালো হয়নি, থাকতে না পেরে আবার বমি করলেন। এইবারের ধাক্কায় বেরোলো চন্দ্র, নক্ষত্র, রাজি, জাগতিক প্রাণী এবং মানুষ, অর্থাৎ আজকের সকল মানুষ, সকল প্রাণী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবই তৈরি হয়েছে বোম্বার বমি থেকে। তারপরে আসে চৈনিক উপকথায়। চীনের অনেক পৌরাণিক গল্পেই প্যানগু নামে একজন দেবতার কথা উল্লেখ থাকে। প্যানগু সমস্ত দেহ লোমশ এবং মাথা কুকুরের মাথার মতো। প্যানগুর অনেকগুলো উপকথার মাঝে এটি একটি। সৃষ্টির একদম শুরুতে স্বর্গলোক ও মর্তলোকের মাঝে কোনো পার্থক্য ছিল না, স্বর্গ মর্তের সব কিছু একসাথে তালগোল পাকিয়ে কালো রঙের বিশাল একটা ডিমের ভেতরে আবদ্ধ ছিল। ভ্রূণ যেমন ডিমের ভেতরে প্যাঁচিয়ে কুচকে থাকে, বিশাল ওই ডিমের ভেতরে প্যানগু প্যাঁচানো এবং কুচকানো অবস্থায় ছিল। বিশাল কালো ডিমের এমন অবস্থায় এক টানা 18 বছর ঘুমিয়েছিলেন তিনি। ঘুম ভাঙল যখন, তখন সেখান থেকে তিনি বের হতে চাইলেন। তার হাতে ছিল একটা কুড়াল, ওই কুড়াল দিয়ে সজোরে ডিমের দেয়ালে আঘাত করলেন। শক্তিশালী আঘাতে ডিম ভেঙে গেল এবং তিনি বের হয়ে এলেন। এর ফলে ডিমের ভিতরে কিছু থলথলে উপাদানও বের হয়ে আসলো। এর মাঝে কিছু পরিমাণ পদার্থ খুব দৃঢ় ছিল, যা পরবর্তীকালে পৃথিবীর সৃষ্টি করেছে। ডিম থেকে কিছু পরিমাণ আলো নিঃসারিত হলো, যা পৃথিবীতে আকাশ সৃষ্টি করল। এরপর পৃথিবী ও আকাশ ধীরে ধীরে স্ফীত হতে শুরু করল। ডিম ভাঙার পর প্রতিদিন 3 মিটার করে পরবর্তী 18,000 বছর পর্যন্ত স্ফীত হয়েছিল। স্ফীত হতে হতে নাকি আজকের এই অবস্থায় এসেছে। ক্ষেত্রবিশেষে প্যানগুর এই উপকথার কিছুটা হেরফের হয়। কোনো কোনো ভাষ্যে বলা হয় পৃথিবী ও আকাশ একত্রে মিশে যাচ্ছিল,
প্যানগু তার প্রবল শক্তি দিয়ে আকাশকে ওপরের দিকে ঠেলে পৃথিবী থেকে আলাদা করে রেখেছিলেন। এতে শক্তি ও সামর্থ্যের প্রচুর ব্যয় হতে থাকে। শক্তি ব্যয় হতে হতে এতটাই নিঃশেষ হয়ে যান, একসময় তিনি মারা যান। তার শরীরের অংশবিশেষই পরবর্তীকালে মহাবিশ্বের বিভিন্ন উপাদান তৈরি করে। তার নিঃশ্বাস থেকে তৈরি হয় বাতাস, কণ্ঠ থেকে তৈরি হয় বজ্রপাত, দুই চোখ থেকে তৈরি হয় চন্দ্রসূর্য, পেশি থেকে জন্ম নেয় উর্বর ভূমি, শিরা উপশিরা থেকে নদী ও রাস্তা, তার ঘাম থেকে তৈরি হয় বৃষ্টি এবং চুল থেকে তৈরি হয় নক্ষত্ররাজি। পৃথিবীর মানবজাতি হচ্ছে তার দেহের উকুন ও মক্ষিকার বংশধর। পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখার জন্য প্যানগু আকাশকে ঠেলে ওপরে রাখার গল্পটা অনেকটা গ্রিক উপকথার এটলাসের গল্পের মতো। এটলাসও সমস্ত আকাশকে কাঁধে নিয়ে রেখেছিলেন যেন তা উপরে আটকে থাকে। প্রাচীন মানুষের ধারণা ছিল আকাশ তো কোনো খুঁটি ছাড়াই ওপরে আটকে যাচ্ছে। খুঁটি ছাড়া কোনো জিনিস আটকে থাকে কিভাবে? কাউকে না কাউকে তো উঁচু কোনো স্থানে আকাশকে কাঁধে রাখতেই হবে। এইবার ভারত উপমহাদেশীয় উপকথায় প্রবেশ করি। বিশ্বজগতের উৎপত্তি নিয়ে ভারতীয় অঞ্চলে প্রচুর উপকথা আছে। এদের মাঝে একটি এই রকম, সৃষ্টির শুরুতে জগতের বিশাল এক অনস্তিত্বের সমুদ্র, তাছাড়া কিছুই ছিল না। সমুদ্রের পৃষ্ঠে কুণ্ডলী পাকিয়েছিল দানবীয় এক সাপ। অনস্তিত্বের সমুদ্রের গভীর তলদেশ থেকে আসা গুনগুনানির শব্দে একসময় দেবতা বিষ্ণুর ঘুম ভেঙে তিনি দেখেন তলদেশ থেকে উঠে আসা একটি পদ্ম গাছ তার নাভির ভেতর দিয়ে উঠে আসছে। পদ্মফুলের মাঝে বসে আছেন বিষ্ণুর ভৃত্য ব্রহ্মা। তারপর তিনি ভৃত্যকে বললেন বিশ্বজগৎ সৃষ্টি করতে। আদেশ অনুসারে ব্রহ্মাও তা করলেন। তারপর জীবন্ত প্রাণী এবং উদ্ভিদ সৃষ্টি করলেন। কথা মতো তা হয়ে গেল, আগেরটার চেয়ে আরও সহজ কাজ। গ্রিক পুরাণ থেকে কোনো উপকথা উল্লেখ না করলেই নয়, অন্ধকার থেকে দেবতা ক্যাওসের জন্ম হয়, ক্যাওস থেকে দেবী ইউরোনিয়মের জন্ম হয়। তখন আকাশ, মর্ত, সাগর একত্র অবস্থায় ছিল। জন্মের পর নিজের অবস্থান রাখার জন্য কোনো জায়গা পাচ্ছিলেন না, সেই জন্য মর্ত ও সাগর থেকে আকাশকে পৃথক করলেন। তারপর সাগরের জলধারায় একাকী নৃত্যে মগ্ন হয়ে গেলেন। অন্যদিকে আধার থেকে জন্ম নেওয়া দেবতা ক্যাওস অন্ধকারের সাথে মিশে দিন রাত্রি আলো আধারের বৈচিত্র্য সৃষ্টি করলেন। ক্যাওস থেকে ওফিয়ন নামে একটি সাপের জন্ম হয়। দেবী ইউরোনিয়মের নৃত্য দেখে ওফিয়ন কামাসক্ত হয়ে পড়ে। প্রচণ্ড আকর্ষণে কাছে টেনে নেয় দেবীকে। দেবীর একটি পক্ষীর রূপ ধারণ করে একটি ডিম প্রসব করেন। এই ডিমকে সাত পাকে পেঁচিয়ে তা দিতে থাকে সর্প ওফিয়ন। তা সম্পন্ন হলে ডিম দুভাগে ভাগ হয়ে সেখান থেকে জন্ম নেয় পৃথিবী, গাছপালা, নদ নদী, প্রাণীকুল সহ অন্যান্য সব কিছু। অর্থাৎ গ্রিক পুরাণ মতে সাপ ও পাখির মিলনে একটি ঐশ্বরিক অণ্ডের জন্ম নেয়। সেই অণ্ড বিস্ফারিত হয়ে পৃথিবী ও অন্যান্য গ্রহের সৃষ্টি করে, অনেকটা বিগ ব্যাং ধারণার মতোই যেন। পল্লবী, আমার মনকে বুঝতে শিখে গেছে। কি সুন্দর একটা ছবি আমাকে উপহার দিয়েছে। আপনাদেরকে আরও একটা কথা আমার বলা হয়নি, আমি ডায়েরি লিখতে ভালোবাসি। ডায়েরির প্রতিটা পাতা আমার বন্ধু। আমি আমার বন্ধুকে আপনি সম্বোধনই করি। বাবা চলে যাওয়ার পর থেকে এই টুকটাক ডায়েরি লেখা অভ্যাস। ডায়েরির প্রত্যেকটা পাতার সাথে আমি কথা বলি। প্রথম যখন ডায়েরি কিনে ঘরে আনি, সবার আগে প্রত্যেকটা পাতায় যে সুগন্ধটা থাকে, যেগুলো নতুন বই খাতায় থাকে, সেই গন্ধটা আগে নিই, কারণ এই গন্ধটা আমাকে মাতোয়ারা করে তোলে। তারপর আমি একটু একটু করে লিখি। তাই আজকে সেই ডায়েরির পাতাগুলোকে উদ্দেশ্য করেই বলছি। আপনারা জানেন ছোট্ট মেয়েটা আমাকে ওর প্রেম নিবেদন করেছিল। সেদিন
কলেজে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে। পাগলিটা আমাকে বলে কি না, স্যার আপনি আমার কাছে আইডিয়াল পুরুষ, আমি আপনার মতো মানুষ দেখিনি, আপনার চোখের সামনে এত ভালো ভালো প্রজাপতি উড়ে বেড়ায়, আপনি কাউকেই দেখেন না, আপনার শুধু অস্তিত্বের টিকে থাকার লড়াই। কেন স্যার, এই পৃথিবীতে সবাই সবার মতো সুখী, আপনি কেন সবার জন্য এত ভাবেন? হয়তো ভাবেন বলেই আপনাকে আমার এত ভালো লাগে। স্যার আপনি কি পারবেন না আমাকে সেই স্থান দিতে, যেই স্থান আপনার হৃদয়ে এখনও ফাঁকা? আপনি আপনার মাকে এত ভালোবাসেন, অথচ আপনি এখনও কাউকে ভালোবাসতে পারেননি। পাগলির কথাটা আমার ভালো লেগেছিল, কিন্তু ওকে কি করে বোঝাই, সমাজ যে আমাদেরকে মানবে না, আমার তো অনেক বয়স, আমার এখন পরন্ত বিকেল, এই পরন্ত বিকেলে ওর মতো ভোরের ফুল সম্ভব? সেটা কখনোই কি সম্ভব? বায়োলজিক্যাল সূত্রে অনেক আগে আমি চলে যাব ওকে একা রেখে, ও পারবে তখন নিজেকে টিকিয়ে রাখতে? আমি চাই না আমার ভবিষ্যৎ প্রজন্ম কোনো দারিদ্রের শিকার হোক, আমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক অনেক সামাজিক পরিকাঠামোর মুখোমুখি হোক, আমার ভবিষ্যৎ প্রজন্মকে আগলে রাখতে গিয়ে নিজের অস্তিত্বকে যেন বিপন্ন করতে না হয়, যেটা আমার মা করেছিলেন আমার জন্য, নিজের অস্তিত্বকে লঙ্ঘন করেছিলেন। অনেক ছোট বয়সে বাবা সুইসাইড করেছিলেন, আমার তখন অত জ্ঞানই হয়নি, মা তার সম্পূর্ণ যৌবনকালটা আমার ওপর কাটিয়ে দিয়েছেন আমাকে মানুষ করতে গিয়ে, নিজের অস্তিত্ব হারিয়ে। সেই কারণে আমার অস্তিত্বের লড়াই, আমি চাই বিশ্ব ব্রহ্মাণ্ড যেই সূত্রেই তৈরি হোক না কেন, প্রত্যেকের জীবনে নিজেকে বাঁচিয়ে রাখার একটা অঙ্গীকার আছে। এই পৃথিবীতে মানুষ একবারই জন্ম নেয়, তাই যে বাঁচবে তার নিজের ইচ্ছায় বাঁচবে, নিজের যা খুশি করবে, নিজের অস্তিত্বকে নষ্ট করে না। পাগলিটাকে সেই কথাটা বোঝাতে পেরেছিলাম কি না জানি না, অনেক রাতে ওর বাড়ি থেকে ফোন আসে, ও নাকি সুইসাইডের চেষ্টা করেছে। আমার মনটা খারাপ হয়ে যায়, রাত্রেই মাকে নিয়ে স্থানীয় হাসপাতালে গিয়ে দেখি বেডে চুপ করে শুয়ে আছে, হাতে ব্যান্ডেজ করা। আমার ভীষণ রাগ হয়েছিল, ওর কাছে গিয়ে বললাম, তোমার মতো ব্রাইট স্টুডেন্টের এসব করা কি উচিত পল্লবী? তোমার কাছে আমার অনেক আশা, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তুমি পারবে, তুমি নিশ্চয়ই পারবে তোমার মা বাবাকে নিয়ে বেঁচে থাকতে, এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে। আমার কথা শুনে ও বলেছিল, আমাদের তো কলেজ কমপ্লিট, আপনি তো পুরো বছর আমার কাছ থেকে গুরুদক্ষিণা নিলেন না, আমি আপনাকে আমার ভালোবাসা সমর্পণ করলাম, আপনি তাও গ্রহণ করলেন না স্যার, কিন্তু গুরুদক্ষিণা ছাড়া যে আমার অস্তিত্ব টিকা ঠিক নয়, গুরুদক্ষিণা যে আমায় দিতেই হবে। আপনার জ্ঞানের তো কিছু দাম আছে স্যার, সেই কী দাম আমি আপনাকে দেব আপনি আমাকে বলুন, না হলে যে আমি শান্তি পাচ্ছি না। আমি বলেছিলাম, আমি চাই তুমি তোমার অস্তিত্ব টিকিয়ে রাখো, তুমি অনেক বড় হও, তোমার ছবির মতো তুমি মহাবিশ্বে অনেক বড় হও। আমার কথায় দুফোঁটা চোখের জল ফেলেছিল পল্লবী, বলেছিল, আপনি সত্যি পাষাণ, পাষাণকে গলানো আমার পক্ষে সম্ভব নয়, আমি আজকেও নিজের প্রেম নিবেদন করলাম, আপনি তাও গ্রহণ করলেন না। ঠিক আছে, যেই গুরুদক্ষিণে আপনি চেয়েছেন আমি সেই গুরুদক্ষিণেই আপনাকে দেব, আমি নিশ্চয়ই আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই অনেক বড় হব। বড় হয়েছে পল্লবী, অনেক বড় হয়েছে, নাসার একজন নাম করা বিজ্ঞানী হয়েছে সে। তবে হ্যাঁ, এখনও সে একা, আমি কিছু বললেই বলে, আপনিই তো বলেছেন স্যার অস্তিত্বের লড়াই করতে,
অস্তিত্বের লড়াই করছি, নিজেদের অস্তিত্ব খুঁজছি, শিকড় খুঁজছি, কোথায় আমাদের মূল শিকড় রয়েছে। আমি আর আপনি দুইজনে মিলেই না হয় এই জীবনটা কাটিয়ে দিই শিকড়ের সন্ধানে। অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের অস্তিত্ব সম্পর্কে কিছু তো জানতে পারবে। আমি আর পাগলিটার কথায় সায় না কেটে পারিনি, বলেছি, তুমি ধন্য, তুমি ধন্য পল্লবী, তুমি পেরেছ, আর তোমার পথে যে চলবে সে নিশ্চয়ই পারবে। জীবন একটাই, উপভোগ করতে হবে একটাই জীবন, বারবার এই জন্ম আসবে না, তাই এই জন্মে নিজের যেটা করতে ইচ্ছা করে সেটা করেই অস্তিত্বকে টিকিয়ে রাখা ভালো। সংসার সবাই করে, সন্তান জন্ম সবাই দেয়, লালন পালন সবাই করে, কিন্তু এরই মাঝে নিজেকে ভুলে যায়, আর নিজেকে ভুলে যাওয়াটাই নিজের অস্তিত্বকে পদদলিত করা, যেটা সব সময় মানা যায় না। আর এই মেনে মেনে ত্যাগ স্বীকার করেই সংসার করে শেষ এক সময় গিয়ে মনে করা, আমি এত বছর কি করলাম, এইটাই নিজের অস্তিত্বকে অপমান করা ছাড়া আর কিছুই নয়। তাই সব করতে হবে, বাঁচতে হবে, নিজের অস্তিত্বকে বাঁচাতে হবে, আর নিজের ভবিষ্যৎ প্রজন্মকেও সেই একই পথের পথিক করে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করতে বলতে হবে। তবেই তো হবে আসল অস্তিত্ব, আসল বেঁচে থাকা। শুনছিলেন গল্প অস্তিত্ব, গল্পটি আমার লেখা। কেমন লেগেছে গল্পটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামীকাল নতুন আরও একটি গল্পের সাথে। খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাই। নমস্কার।